অধিকাংশ 99% সন্তান রেস্টুরেন্টে কাজ করে এখন অধিকাংশ বাংলাদেশী ভাইয়েরা আমরা ফুল বিক্রি করি এখন রাস্তায় গাড়ি পরিষ্কার করি বাংলাদেশে যে ঈদ আমাদের ওই বাংলাদেশের ঈদের সাথে এখানে পার্থক্যটা অনেক ডিফারেন্স আল্লাহ ঈদ আজকে কেমন কাটলো আপনার এই তো আলহামদুলিল্লাহ কাটতেছে কারণ প্রবাস জীবনে তো কোনো ঈদের সিস্টেম নেই আমরা জামাত পরে আবার কাজে চলে আসছি আলহামদুলিল্লাহ এই তো কাটতেছে আমাদের জি আপনার দেশের বাড়ি কোথায় জানো জি আমার বাড়ি সিলেটে সিলেট তো ঈদের দিন যে এই যে নামাজটা পড়ে আমরা সাথে সাথে কাজে এসে বললাম কোনো অফ ডে নাই এটা আপনার কাছে কেমন লাগতেছে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই সবাইকে ঈদের ভিতরে শুভেচ্ছা আজকে হলো ঈদ তো সবাইকে ঈদ মোবারক জীবন নষ্ট হওয়ার কারণটা হলো ঈদের দিন কাজ আমার এই যে জামা কাপড়ের পোশাক দেখলে বুঝতে পারতেছে কোনো পাঞ্জাবি টাঞ্জাবি নাই তাজিব ভাই শুধু পাঞ্জাবি পরেছি ভিতরে আর ঠান্ডা পড়ছে মোটামুটি এই জন্য জ্যাকেট পরছে তো নামাজ যাইতেছি আমরা আর সবচেয়ে বড় কথা হলো যে পুরানো জামা কাপড় পরেছি একটা গেঞ্জি অগিনি নেই দে কারণ ঈদ বলতে কিছু নাই ঈদ কই থেকে খালি কাজই করি এখনও কাজ আছে আমি কাজে যাবো এই যে জামা কাপড় নিয়ে আইছি ক্যাপ নিয়ে আইছি যে ব্যাগ ঝুলানো কান্দে মানে কাজে যাইতে হইব এই জায়গার থেকে কাজও আজকে করতে হইব কিছু করার নাই এটাই প্রবাস জীবন তো নামাজ পড়া ইনশাল্লাহ কাজে যাবো আসলে ঈদ নাই ঈদ থাকলে জামা কাপড় নতুন কিনতাম তো এই আর কি ঈদ তো নাই আসতে মানে ভিতরে সব কষ্ট জমাই রেখে কি হাসিটা মারতে তাজি ভাই দেখছেন নি তো নামাজ পড়ি দেখা হইতেছে আজকে আমরা আসি বিভিন্ন ভেদাভেদ নিয়ে আমরা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ দিয়ে আমরা চলতেছি বিভিন্ন গোত্র বিশেষ আমরা চলতেছি বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আমরা পাটল সৃষ্টি করে রাখছি আমাদের একে অপরের সাথে কোনো মহাব্বত নেই আমি আর আপনাদের সময় নষ্ট করব না আমাদের যিনি প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন দূতালয়ের প্রধান আমাদের বাংলাদেশ দূতাবাসের দূতালয়ের প্রধান মোহাম্মদ জসিম উদ্দিন উনি আপনাদেরকে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে ইটালিয়ানদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে উনি ঈদের শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ সবাইকে উপস্থিত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সামিআ আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার এই জায়গায় 71 টিভির লাইভ চলতেছে এদিকে কত সংবাদ যে আছে সময় সংবাদ এই সংবাদ সেই সংবাদ সব সংবাদ আয় পড়ছে জায়গায় এটিএম বাংলা আর কত কি আছে এন বাংলা টেন বাংলা সব বাংলায় পড়ছে জায়গায় বিডিসি নিউজ চলতেছে জায়গায় সময় সংবাদ সব সংবাদ এগুলোই চলতেছে এই যে লাইভ চলতেছে কি অবস্থা ভালো আছেন ঈদ মোবারক ভাই ভালো আছেন কি অবস্থা ভাই এই তো আছে আলহামদুলিল্লাহ ঈদ মোবারক ঠিক আছে এক লগে মনে করেন ছিলাম ভিডিও তো দেখলাম আর কি ঈদ মোবারক কত মানুষ হবে এই জায়গায় গন্ধি কত মানুষ হইতে পারে এই জামাত এটাই লাস্ট না 4 নাম্বার জামাত এটাই আমরা 3 নাম্বারটা বললাম
ঈদ মোবারক। তো তাজিব ভাই, প্রবাসী ঈদটা আপনি কেমন কাটলো বলেন দি। আলহামদুলিল্লাহ, ঈদ ভালোই কাটছে, পরিবার পরিজন দেশে, তারপরে প্রবাসী ঈদ কাটছে, যাই হোক ত্রিশটা রোজা রাখার পরে ঈদ যা কাটছে আলহামদুলিল্লাহ ভালো। এখানে ভাই ব্রাদার বন্ধু বান্ধব আপনাদের সাথে নামাজ পড়ছি একসাথে, আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, আসসালামু আলাইকুম, কি অবস্থা? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঈদটা কেমন কাটলো? আসলে বাংলাদেশে যে ঈদ আমাদের, ওই বাংলাদেশের ঈদের সাথে এখানে পার্থক্যটা অনেক ডিফারেন্স। আমরা বাংলাদেশে আত্মীয় স্বজন ভাই ভাইবারাদার মা বাবা বা ছেলে মেয়ে সবাইকে নিয়ে ঈদ করার যে একটা আনন্দ, এই জিনিসটা আমাদের ইতালিতে নাই, কারণ আমরা আজকে ঈদের দিন এখানে কাজ করতেছি, তো এটাই। বাট আমাদের যে আত্মতৃপ্তিটা বাংলাদেশে ঈদ করলে যে আত্মতৃপ্তির এই তৃপ্তিটা আমরা এখানে পাইতেছি না। যাক আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহর কাছে শুক্রিয়া, আমরা এখানে আজকে সবাই মিলে ঈদ করলাম। ঈদ করার পরে এখন আমরা ঈদের নামাজটা পরে কাজে লাগিয়ে গেছি। এই জায়গায় কিন্তু মোটামুটি সবাই কাজ করতে আইছে, গুড বাস, রেড বাস, আমি আছি আই লাভের, আর গ্রিন লাইনের একজন আছে, মোটামুটি কিছু মানুষ আছে জামা পরা, কিছু মানুষ জামা ছাড়া আইছে, এই যে উনিও আই লাভের। তো আঙ্কেল, কি অবস্থা, ভালো আছেন? ভালো। আপনার ঈদটা কেমন কাটলো? খুব ভালো। কারণ এটা আপনাকে ভালো, খুব ভালো। ঈদের দিন আপনার কাছে কাজে যেতে হবে, এটা কেমন লাগতেছে? ঈদের দিনে কাজ করাটা কি ভালো? এখানে বিদেশের বাড়ি, এটা তো আর কাজে না গেলে তো হয় না, এটা তো আমরা শুধু খালি ঈদ নিয়ে পয়সা তাহলে হবে না, ঠিক না? আর আমি যেখানে কাজ করি আর এদের তো আর বুঝবে না মালিক, মালিকরা তো বুঝবে না এটা, যে এরা যে ঈদ যাই, এরপর দেরিতে যাইতেছি, সব 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 সিরিয়ালি ঠিক রাখতেছি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাকরি নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আর বিদেশের বাড়িতে বাংলাদেশের যে ঈদ, এরা তো কোথাও নাই, একমাত্র ইংল্যান্ডে দেখছি অনেকটা আছে, 60-70% আছে, এরপরও তো দেশের কথা মনে পড়ে। ঈদ মোবারক। আসি আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদের ভিতরে শুভেচ্ছা নাকি? সবাইকে ঈদের ঈদের শুভেচ্ছা। ইনশাআল্লাহ ঈদ মোবারক। কাজ কেমন যাচ্ছে? ভালো। আমরা প্রবাসী, আমরা ঈদের দিনও কাজ করা লাগে, ঈদের কোম্পানির কাজ করা লাগে, কিছু করার নাই। প্রবাসী, প্রবাস জীবনটাই এমন, সবাই কাজ করতেছি, আমরা ওপেন বাসে টিকিট বিক্রি করতেছি, সবাই জায়গায় কাজ করতেছি, সবাই জায়গায় কত কাস্টমার আছে তারা কিন্তু জানেও না যে আজকে ঈদ। তো আমরা বাঙালিরা যারা আছি সবাই কিন্তু কাজ করতেছি, এই যে ইউজ কাজ করতেছে, বিগ বাস, আমি আছি আই লাভ রুমের, সবাই কাজ করতেছে, সব পাবলিক কাজ করতেছে, কিছু করার নেই, এটাই বাস্তব, এটাই প্রবাস জীবন। আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন কাটলো? ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঈদ ভালো কাটলো সবাইকে নিয়ে। এখানে তো আত্মীয় স্বজন নাই ভাই, সবাই কাজ কামে ব্যস্ত, বাসার সবাই কাজে চলে এসে, আমিও চলে এসেছি কাজে। সকালে সেমাই খাইছি ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আবার দেখো আপনার সাথে। ঈদের শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ। শুনো, এটা হচ্ছে আমাদের যে প্রবাস জীবন, আমরা হচ্ছি রেমিটেন্স যোদ্ধা, যেটাকে বলা হয় যে আমরা কাজের করতে করতে যে চলে, আমাদের যেহেতু এখানে ফ্যামিলি নাই, আমাদেরকে কাজে আসতেই হবে, কাজ করতেই হবে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ কাজ করতেই হবে, তবে আমরা মিস করি যে ফ্যামিলিকে, যে আমরা ঈদের সময় তো ফ্যামিলির সাথে নাই, তবে দোয়া করি সব প্রবাসীরাই ভালো থাকে ইনশাল্লাহ।
যা কিছু করেন না প্রবাস জীবন বিলা কথা হ্যাঁ এটা করতে হবে প্রবাসে কোনো ঈদ নাই যত তুমি কাজ করবে তত এইটাই হ্যাঁ এমন কি আমি একটা সবচেয়ে খারাপ কথা হলো যে আমি ঈদের দিন একটা গেঞ্জি পরতে কিনি নি এটা সব প্রবাসীর একই অবস্থা আমি একটা গেঞ্জি পরতে কিনি নাই আমি নামাজ পড়ছি ডাইরেক্ট কাজে এসে কাজের টাস নিয়ে কাজ করতেছি আমি নামাজ তো পড়ছি জামা কাপড় মানে কাজে জামা কাপড় পরে কি কো আমার সেই অবস্থা সব প্রবাসীর একই অবস্থা তারপরে দোয়া করি যাতে সবার দিনটা ভালো কাটুক ইনশাআল্লাহ সবাই যেন দোয়া করে হ্যাঁ সবাইকে মোবারক আর সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ হাই গাইস গুড মর্নিং ইয়েস খুবই বাজে গেছে বিকজ বাংলাদেশে অনেক মিস করতেছি ফার্স্ট টাইম ইয়া সেকেন্ড টাইম ঈদ কাটতেছি এরকম মাটিতে খুবই খুবই মিস করতেছি মা বাবা ফ্যামিলি বন্ধু বান্ধব নামাজ পড়ে এক দেড় ঘন্টা সবার সাথে কথা বলতাম কোলাগুলি করতাম এখন কাজ শেষ করে এদিকে নামাজ শেষ করে কাজে চলে আসা সব মিলাই খুবই বাজে অবস্থা কারণ বাড়িটা ইউরোপ বিদেশ কিছু করার নাই কষ্ট করতে হবে কিছু করার নাই ইনশাআল্লাহ নামাজটা পড়া সাথে সাথে তুমি যে আইসা বললা আছে কাজে অবশ্যই টাকা কামাইতে হবে ভাই টাকা তো টাকা কামানোর জন্য আসছি টাকা কামাইতে হবে সব মিলাই আলহামদুলিল্লাহ এতদিন খুবই ভালো ছিলাম কিন্তু আজকে দিনটা খুবই খারাপ যাচ্ছে বিকজ সবাইকে খুব মিস করতেছি ফ্যামিলিকে মিস করতেছি খুবই খুবই খারাপ যাইতেছে ঈদ মুবারক তো সবাই ভালো থাকবেন ঈদ মুবারক আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট ইয়ার হোক বা সেকেন্ড নেক্সট ইয়ার হোক যেন আপনাদের সাথে বাংলাদেশের সবাই সাথে ঈদ করতে পারি আই লাভ রোম এই দেখেন আমাদের ডিউটি আমাদের ঈদ কিভাবে যাচ্ছে আমরা হইলাম যে আপনার কন্ট্রোলার সব মিলাই আমাদের ঈদ আমাদের দেখছেন মানে দুটা মিনিট শর্ট ভিডিও নেওয়ার সময় কাস্টমার চলে এসে আমাকে কিছু করার নাই ভিডিও ভিডিও বানানোর সময় হয় না কাস্টমার চলে আইছে তো কাজ তো করতে হইব এই হলো প্রবাস জীবন এই হলো আমার কোম্পানির বাস আই লাভ রোম রোম শহরের প্রতিটা সিটিতে ঘুরে এবং মনুমেন্ট গুলো তো ঘুরে আর কি যেগুলো ভালো ভালো জায়গা আছে এইসব জায়গাগুলো তো ঘুরে তো দেখতে থাকেন ভিডিওটা আই লাভ রোম গাইস দেখেন কিভাবে কথা বলতেছে কাস্টমারদের সাথে নাদিম ভাই যান জায়গার সামনে যায় কথা বলেন তো আজকে ভিডিওটা দেখতেই পারলেন আপনারা যে আজকার ঈদগুলো কেমন কাটলো বা ঈদের সময় আমরা কি করি প্রবাসীরা ঈদের দিনও কাজ দেখতেই পারছেন আপনারা কিছু করার নাই এই অবস্থা প্রবাস জীবনটা এইভাবে কাটে তো ঈদের দিন আজকে দুটা ভিডিও বানাবো বিকালবেলা হয়তো বা কোনো জায়গায় ঘুরতে যেতে পারি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো এই ভিডিওটা 15 মিনিট পরে হয়ে গেছে যাই কোনো এই ভিডিওটা এই পর্যন্তই আর আপনারা কি এই ওপেন বাসের কাজ নিয়ে কোনো ভিডিও চান কি না সেটা কমেন্ট করে জানাই দেন আর যদি চান তো আমার এই ভিডিওতে 200 লাইক অ্যান্ড 100 কমেন্ট দিবেন আপনারা আমি জানি আপনারা চাইলে সবই সম্ভব আপনারা কমপ্লিট করে দেন 200 লাইক আর 100 কমেন্ট তাহলে আমি এটা কাজ শিখাই দিব আপনাদের যে ইতালিতে কীভাবে আপনারা কোনো ডকুমেন্ট না থাকলে বা কোনো কাজ না পাইলে আপনারা এই কাজটা কীভাবে সহজে করতে পারেন আর কেমন টাকা আসতে পারে মোটামুটি আপনাদের আমি শিখাই দিব যদি আপনারা চান তো আপনারা কীভাবে লাইক পূরণ করবেন সেটা আপনাদের ব্যাপার শেয়ার করে হোক বা অন্য কারোর মাধ্যমে হোক আপনারা 200 লাইক এবং 100 কমেন্ট আপনারা পূরণ করবেন আপনাদের হয়তো বা মনে হইতে পারে যে ভাই আপনারা একটু লাইক আর কমেন্ট পাইয়া পরে আমাদের শিখাবেন আপনার আমরা বিপদে পড়ছি তো ভাই আমি যেমন শিখাইলে আপনাদের উপকার হইব তো আমার উপকার করেন আপনারা 200 লাইক আর 100 কমেন্ট দিয়া ইনশাল্লাহ আমি ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই যদি আপনারা চান আমি মনে করবো 200 লাইক যদি দিতে পারেন আর 100 কমেন্ট যদি দিতে পারেন তাহলে ভাববো যে আপনারা এই ভিডিওটা চান অবশ্যই তাহলেই আমি ভিডিওটা ইনশাল্লাহ নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরে দেন তো সবাইকে ঈদ উল ফিতরের আবারও শুভেচ্ছা জানাই তো ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতন এ পর্যন্তই তো বাই বাই
day, yeah, man.